আসসালামু আলাইকুম দর্শক, আপনাকে স্বাগত জানাচ্ছি পুশি নিউজ টিভিতে। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রের বিষয়ভাত্র বিষয়ে যা বললেন জেনারেল রাজিস, জানাবো আবু নাসের চৌধুরী আমাদের কাছে এসে ভুলের ক্ষমা চেয়েছেন, বলেছেন শেখ সেলিম। তারপর আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো নতুন নতুন ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাম্প্রতিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ডয়েসপেলের এক অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এক ঘন্টার ওই অনুষ্ঠানে ডয়েসপেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দিনের নানা প্রশ্ন ও তার বিরুদ্ধে উঠানো নানা অভিযোগের জবাব দিয়েছেন জেনারেল আজিজ। বাংলাদেশের কিছু গণমাধ্যম সংবাদে সাম্প্রতিক বলা হয়েছিল সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিষয় বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এ নিয়ে সঞ্চালকের প্রশ্নের জবাবে জেনারেল আজিজ সরাসরি তা অস্বীকার করেছেন। তিনি জানান তিনিও গণমাধ্যমে এই সংবাদ শুনেছেন। জেনারেল আজিজ বলেন যুক্তরাষ্ট্র কারো বিষয় বাতিল করলে তাকে তার জানানোর বিধান আছে, কিন্তু এখনও পর্যন্ত আমি এই সংক্রান্ত কোনো তথ্য দেশটির কোনো দায়িত্বশীল দপ্তরের কাছ থেকে পাইনি। গণমাধ্যমগুলো যথাযথ সূত্র এবং তথ্য প্রমাণ উল্লেখ না করেই এই বিষয়ে প্রতিবেদন ছাপিয়েছে বলে উল্লেখ অভিযোগ করেন তিনি। এই মুহূর্তে তার যুক্তরাষ্ট্রের বৈধ বিষয় আছে কিনা সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে সাবেক এই সেনাপ্রধান বলেন, আমি যতটুকু জানি আছে। এদিকে স্বাধীনতা আর সুবর্ণ জয়ন্তী এবং মুজিববর্ষের আয়োজনে মুজিববর্ষ বানান ভুলের জন্য আয়োজকরা ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সহমণ্ডলীর সদস্য শেখ সেলিম। শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি এই কথা জানান।